আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও ফ্রম বাংলাদেশি ব্লগার ইন লন্ডন ইউকে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এটা ছিল শুক্রবার সকালে, আমরা রওনা হয়েছি মরফিল আই হসপিটালে। জায়নের অ্যাপয়েন্টমেন্ট আছে সেই জন্য। বাইরে কিন্তু সকালে ঠান্ডাও ছিল যেরকম, আবার বৃষ্টিও হচ্ছিল। এদেশের ওয়েদারের কথা আমি আগেও বলেছি, এদেশে যখন মানে ঠান্ডা পড়ে তখন মনে হয় বৃষ্টিটা আরও বেশি হয়, আর বৃষ্টি ফলে ঠান্ডাটা কিন্তু কমে, এটার একটা ভালো দিক। কিন্তু বাইরে বৃষ্টি আবার হচ্ছে গিয়ে ঠান্ডা, এটা কিন্তু সাফার করি আমরা। আর এখানে উইন্টার মানেই হচ্ছে গাছে কোনো পাতা থাকবে না, মানে আসলে সৌন্দর্যহানি হয় আর কি, বা ক্লিন থাকে, কারণ গাছের পাতা নেই, গাছের পাতাও পড়ে না, মানে এরিয়া ক্লিন থাকে। গাছের ফুল আর পাতা এগুলোই কিন্তু একটা পরিবেশের সৌন্দর্য বাড়ায়। আর ঠান্ডার সময় যেহেতু গাছের পাতা পড়ে যায়, কোনো গাছে ফুল থাকে না, সব কিছুর মধ্যে কেমন যেন একটা রুক্ষতা চলে আসে, যেমন আমাদের স্কিনেও কিন্তু রুক্ষতা চলে আসে, কারণ উইন্টারের জন্য এখানে হচ্ছে এক হচ্ছে উইন্টার, আবার হচ্ছে কি এখানে ঘরে যে গাড়িতে কিংবা ট্রেনে বাসে সব জায়গায় হিটার চলে, কারণ যে পরিমাণ ঠান্ডা থাকে যদি হিটার না চালানো হয় তাহলে তো মানুষ পুরো মারাই যাবে ঠান্ডায়। তো এই হিটারের জন্য মানুষের মানে স্কিনটাও সেরকম শুষ্ক হয়ে যায় এবং রুক্ষ হয়ে যায়, যে বাইরের পরিবেশটাও রুক্ষ হয়ে যায়, গাছের পাতা থাকে না, গাছগুলো কেমন রুক্ষতায় একটা রুক্ষতার রূপ নেয় সেই রকম। তো এই তো আমরা হসপিটাল থেকে চেক করিয়ে চলে এসেছিলাম, আর আসার সময় আমরা একদম আমি ডাবল ডেকার বাসে উঠেছিলাম। তো ডাবল ডেকার বাসের একদম উপরে ফ্রন্টে চলে গিয়েছিলাম, যাতে আমি ভালো করে একটু বসে বসে ভিডিও করতে পারি আর লন্ডনের শহরটাকে দেখতে পারি আর আপনাদেরকেও দেখাতে পারি। আর রাস্তাগুলো এত আঁকাবাঁকা, আমি বারবার বলছিলাম যে আঁকাবাঁকা মেট পথের কথা আমরা শুনেছি, কিন্তু এটা হচ্ছে আঁকাবাঁকা পিচ ঢালা পথ। মানে বাস যখন টার্ন করছিল আমার নিজেরই ভয় লাগছিল, মনে হচ্ছে যে একদম বিল্ডিংয়ের সাথে গিয়ে লেগে যাবে, কিন্তু যাই বাস ড্রাইভার তাদের কন্ট্রোল মাশাল্লাহ অনেক ভালো, তা না হলে তো বাসও চালাতে পারতো না। তো এই তো দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু কন্টিনিউয়াসলি টিপ টিপ করে বৃষ্টি পড়ছিলই, বৃষ্টির কোনো এখানে আসলে কোনো বৃষ্টির মানে কোনো ধরাবাঁধা নিয়ম নেই। আমাদের বাংলাদেশে যেরকম আমরা জানি যে বর্ষাকালে বৃষ্টি হবে, কিন্তু এখানে বৃষ্টির যে কখন যে বৃষ্টি হবে না আমরা সেটাই চিন্তা করতে পারি না, মানে এটা মনে হয় সারা বছর বৃষ্টি হয় এখানে। আমি যে আজকে ভয়েস দিচ্ছি, আজকে হচ্ছে মঙ্গলবার, ইভেন তো আজকেও বৃষ্টি হচ্ছে, কালকেও হালকা বৃষ্টি হয়েছে, মানে এভরিডে। আর এই বৃষ্টির কারণে কিন্তু ঠান্ডাটা কমেছে, এটা একটা পজিটিভ দিক, যার কারণে আবার বৃষ্টি যদি না ওয়েদারটা গুমোর হয়ে থাকে তখন ঠান্ডাটা আরও বেশি পড়ে। তো যাই হোক, এই দেশের ওয়েদার আমাদের সাফার করতেই হবে, কারণ এখানে থাকছে, ওয়েদারটা সাফার করি না আসলে এখানে, কারণ একটা জিনিস ভালো আছে এখানে যে অতিরিক্ত যে গরমটা সেটা নেই। ঠান্ডার জন্য তো মানুষ বেশি করে কাপড় চোপড় পরে ঠান্ডাটাকে মানুষ একটু কন্ট্রোল করতে পারে, কিন্তু গরমটার জন্য কিন্তু মানুষের অনেক মানুষ প্রবলেম ফেস করে গরমের কারণে। তো আমরা এখান থেকে সেদিন যেহেতু শুক্রবার ছিল, তো আমরা আর বাসায় জেনে আমরা হোয়াটচ্যাপেলে নেমে গিয়েছিলাম। হোয়াটচ্যাপেলে আমরা নেমে, হোয়াটচ্যাপেলে সবচেয়ে ইউরোপের যে বড় মসজিদ মস্ক যেটা সেটা আছে ওখানে, ইস্ট লন্ডন মস্ক নামে পরিচিত এই মসজিদটা, আমরা ওখানে নামাজ পড়েছি জুম্মার নামাজ, এবং আলহামদুলিল্লাহ অনেক দিন পরে জুম্মার নামাজ পড়েছি। এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম আমি লন্ডনের কোনো মসজিদে গিয়ে নামাজ পড়ছি, আমি এর আগেও ইস্ট লন্ডন মসজিদেই নামাজ পড়েছিলাম। গত বছর ডিসেম্বরে আমরা হচ্ছে উমরায় গিয়েছিলাম, তো ওটার জন্য কেমন একটা ছিল যে হ্যাঁ কোথাও মানে মনে হচ্ছিল যে আবার যাই উমরা, যেহেতু ওই জায়গা সবাই জানে যারা ওখানে গিয়েছে তাদের বারবার যেতে ইচ্ছা করে, তো মনে হচ্ছিল যে হ্যাঁ আবার উমরায় যাই, যদিও যাওয়া পসিবল না সব প্রত্যেক বছর।
তো এই জন্য যখন ইস্ট লন্ডন মসজিদে নামাজ পড়তে গিয়েছি, তখন হচ্ছে গিয়ে আমার একটা মনে একটা আত্মার একটা শান্তি হলো, যে হ্যাঁ, যে মনে হচ্ছিল যে হ্যাঁ আমি সৌদি আরবে আবার গিয়েছি এরকম একটা। তো এই তো আমরা প্রায় ইস্ট লন্ডন মসজিদের কাছে চলে এসেছিলাম, এই তো আমরা ইস্ট লন্ডন মসজিদটাকে এখন দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে লন্ডনের সবচেয়ে বড় মস্ক। আমরা এখানে নামবো, আমরা এখানে নেমে আমরা ভেবেছিলাম যে হে একটু কাঁচা বাজারের ওখানে দোকান আছে, আমরা ভেবেছিলাম ওখান থেকে কোনো একটু বাজার করে নিয়ে দেন আমরা নামাজের জন্য চলে যাব। কিন্তু পরে যেহেতু টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, আমরা ওখান থেকে পরে কুইকলি চলে এসেছিলাম, কারণ ওখানে সব আমি যে সেকশনে গিয়েছি ওখানে সব মেয়েরা নামাজ পড়ছিল। তো আলহামদুলিল্লাহ আমরা নামাজ শেষ করে বাসে চলে এসেছিলাম। সেই দিন হচ্ছে গিয়ে আমাদের ছিলাম যে চাইনিজ খাবো আমরা আমরা কয়েকটা ফ্যামিলি মিলে। তো আমার ভাগে রান্না পড়েছিল হচ্ছে সুইট চিলি চিকেন, আর শিলিয়াপা রান্না করছিল ফ্রাইড রাইস। আর রাখা হয়েছিল যে এখানে হচ্ছে চাইনিজ ভেজিটেবল, এটা হচ্ছে বিফ চিলি ছিল, আর এটা হচ্ছে গিয়ে বিফ সিজলিং এর মতো করে মেক করেছিল, আর এখানে সুইট চিলি চিকেন যেটা আমি রান্না করেছিলাম এটা আরেকদিন আমি শেয়ার করব ইনশাআল্লাহ নেক্সট ব্লগে। তো এই ছিল আমাদের ছোট্ট চাইনিজের আয়োজন, আসলে আমরা খুবই মজা করেছি, আবার খাবারগুলো আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল, বাচ্চাগুলো অনেক আনন্দ করেছে। এই জন্য আপনাদের সঙ্গে আমার আনন্দঘন মুহূর্তগুলোই আমি সবসময় শেয়ার করার ট্রাই করি। আশা করি আপনাদেরও ভালো লেগেছে, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ তাহলে এ পর্যন্তই, কথা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।